আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা হজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কিয়ামতের দিন তার রাসূল খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হজ অর্থাৎ অমৃত হ্রদ এবং কাউসার অর্থাৎ অমৃত নদী দান করবেন। সুবৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শারাবে পরিপূর্ণ, যে পবিত্র শারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল এবং মধু হতেও মিষ্ট এবং মিস্ক চেয়েও সুগন্ধময়। অতি প্রশস্ত সে হজ যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এক কোণ থেকে অপর কোণ পর্যন্ত এক মাসের পথ, যার তীরে স্বর্ণ ও মণিমুক্তার বৃক্ষ উদ্ধৃত হবে, যার পানপাত্র আকাশে তারকারাজির মতো অসংখ্য হবে। সেদিন প্রত্যেক নবীর জন্য একটি করে হজ হবে, কিন্তু শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সবার চেয়ে বড়, অধিক সুমিষ্ট পানি বিশিষ্ট এবং তা থেকে পানকারী অধিক হবে। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। মুমিন উম্মতিগণ সেদিন সেই পানি পান করতে পারবে। বিদাতিগণকে সেখান থেকে বিদূরিত করা হবে। সেই হ্রদ অর্থাৎ হাউজে কাউসার আগে থেকেই প্রস্তুত করা আছে।